হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি অ্যামওয়ে গ্লিস্টারের ফুল রেঞ্জ নিয়ে ডিসকাশন করব, যার মধ্যে অ্যামওয়ে নর্মাল গ্লিস্টার, অ্যামওয়ে হার্বাল গ্লিস্টার, গ্লিস্টারের নতুন যে অ্যাডভান্স টেকনোলজি ব্রাশ বেরিয়েছে সেটা নিয়ে ডিসকাশন করব, এসেন্সিয়াল কিট এবং কিডস গ্লিস্টার নিয়েও ডিসকাশন করব। প্রত্যেকটা প্রোডাক্টের ফুল ফিচার্স, বেনিফিট, ক্যাটাগরি, সাইজ, প্রাইস সব কিছু নিয়ে আমি ডিসকাশন করব। তো সব কিছু জানতে গেলে উইদাউট স্কিপ ভিডিওটিকে ভালো করে দেখুন। তো ফার্স্টে যেটা ডিসকাশন করবো সেটা হচ্ছে যে অ্যামওয়ের যে মাল্টি অ্যাকশন গ্লিস্টার টুথপেস্ট আছে, যেটা খুবই পপুলার, খুবই ফেমাস, অ্যামওয়ের ওয়ান অফ দ্য টপ প্রোডাক্ট, সেটা নিয়ে এর যে বেনিফিটগুলো সেই বেনিফিটগুলো দেখে নিই। যে এ প্লাক মানে আপনার যে দাগ ছোপ দাঁতের মধ্যে থাকে, হ্যাঁ, সেগুলোকে রিমুভ করতে হেল্প করে, দাঁতকে সাদা ঝকঝকে করে এবং আপনার শ্বাস বা ব্রিথকে ফ্রেশনেস করে, আর ক্যাভিটির এগেনস্টে ফাইট করে, প্রোভাইড করে এনামেলকে এবং সেফ পলিশিং করে, মানে এনামেলের কোনো ক্ষতি না করে দারুণভাবে সেফ পলিশিং করতে হেল্প করে এবং কফি, টি, টোবাকোর যে দাগগুলো থাকে সেগুলোকে রিমুভ করতেও কিন্তু হেল্প করে। তো এর ওভারঅল একটা রিভিউ এখানে দেওয়া আছে। আর এটা রেগুলারলি সকালে এবং রাতে দিনে দুবার ব্রাশ করতে হবে এটা দিয়ে। আর পাওয়ার উইথ রেমিংটেন্ট ফর্মুলা, যেটা কি করে যে মিনারালাইজ করে দাঁতকে এবং দাঁতকে আরও স্ট্রঙ্গার করে, আর এটা সব রকম দিক থেকে কিন্তু আপনার দাঁতকে প্রোটেকশন করে, আপনার দাঁতের অল ইন ওয়ান সলিউশন এই গ্লিস্টার টুথপেস্ট। নেক্সট প্রোডাক্ট হচ্ছে যে গ্লিস্টার হার্বাল যে রেঞ্জটা নতুন বেরিয়েছে সেই গ্লিস্টার হার্বাল টুথপেস্ট নিয়ে। তো এই গ্লিস্টার হার্বালের মধ্যে 11টা হার্বাল ইনগ্রেডিয়েন্ট দেওয়া থাকে, হ্যাঁ, স্প্রে মিন্ট, তারপরে হচ্ছে ক্লোভ মানে লবঙ্গ, জিঞ্জার মানে আদা, টি ট্রি মানে চা গাছ, চা পাতা, তারপরে কর্পূর, নিম, হ্যাঁ, বেসিল মানে হচ্ছে গিয়ে তুলসী, তারপরে ইউক্যালিপটাস, লেমন, মুলেঠি, পিপারমেন্ট, এইসব জিনিসগুলো দেওয়া থাকে। এবার এগুলোর ফাংশানগুলো দেখি। ফার্স্ট হচ্ছে স্প্রে মিন্ট, যেটা ব্রিথ বা শ্বাসকে ফ্রেশ করে, ফ্রেশনেস করে। তারপর হচ্ছে লবঙ্গ, দুর্গন্ধ মুখে দূর করে এবং যে দাঁতে ব্যথা সেগুলোকে ঠিক করে, ক্যাভিটি থেকে প্রোটেকশন করে, ক্যাভিটির এগেনস্টে ফাইট করে। আর জিঞ্জার জার্ম প্রোটেকশনের কাজ করে, টি ট্রি এটাও হচ্ছে কি আপনার জার্ম প্রোটেকশনের কাজ করে এবং মুখে দুর্গন্ধ দূর করে, কর্পূর এটা কুলিং এজেন্ট এবং জার্ম প্রোটেকশনের কাজ করে, এবং নিম জার্ম প্রোটেকশন করে, তুলসীও জার্ম প্রোটেকশানে হেল্প করে, ইউক্যালিপটাস যেটা দাঁতের দাগ ছোপ দূর করতে হেল্প করে, লেমন যেটা দাঁতে ব্যথা থেকে রিলিফ করে এবং দাঁতকে পরিষ্কার করে, মুলেঠি একটা ন্যাচারাল সুইটনেস, এবং পিপারমেন্ট ফ্রেশনেস ব্রিথ করে। আর এর যে ফাংশানগুলো সেটা টিথকে হোয়াইটনিং করে, জার্ম প্রোটেকশন করে 12 ঘন্টা ধরে, ফাইট এগেন্সট ক্যাভিটি 12 ঘন্টা ধরে, আপনার ব্রিথকে ফ্রেশনেস রাখে। আর 11টা ইনগ্রেডিয়েন্ট দেওয়া আছে যেগুলো আমি বললাম। আর প্রমোটস রিমিনারালাইজেশন, মানে দাঁতের মিনারালাইজেশনকে আবার প্রমোট করে। আর এর মধ্যে কিন্তু রিমিনিকটেট অ্যাডভান্টেজ আছে, যেটা কিন্তু দাঁতকে স্ট্রং করে এবং দাঁতকে আরও মজবুত করে। আর ফিচার্স অ্যান্ড বেনিফিটে যেগুলোগুলো আমি বললাম, যে প্রোভাইডস করে জার্ম প্রোটেকশন, প্লাককে রিমুভ করে, আর সেন্সিভিটি ক্ষেত্রে দারুণ কাজ করে, মানে ঠান্ডা গরম খেতে গেলে যে দাঁতে কনকন করে, ব্যথা করে, সেটার থেকেও এটা কিন্তু রিলিফ দেয়। আর জার্ম রিলেটেড ইস্যু যে কোনো প্রবলেম থেকে ঠিক করে। আর এর মধ্যে বায়োডিগ্রেডেবল মাইক্রোবিডস আছে, আর যেটা আপনার ব্রিথকে ফ্রেশ করে। আর এই গ্লিস্টার কিন্তু ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের দ্বারা অ্যাপ্রুভ এবং অ্যাসোসিয়েটেড। আরেকটা জিনিস দেখুন, যে মার্কেটে যত টুথপেস্ট আছে সেটা যা কোয়ান্টিটিতে আমরা ইউজ করি, গ্লিস্টার কিন্তু ইউজ করতে গেলে তার 1/4 কোয়ান্টিটি লাগে, জাস্ট একটা মটর দানার মতো কোয়ান্টিটি লাগে। সেক্ষেত্রে কী হয় যে আপনার কস্ট এফেক্টিভনেসটা গ্লিস্টারে কিন্তু অনেক বেশি, একটা টিউব কিন্তু বহুদিন আপনার যায়। আর এটা সাইজ আসে 190 গ্রাম, দুটোই 190 গ্রামেরই সাইজ আসে, যার MRP হচ্ছে নর্মালটা 270 এবং যেটা হার্বাল আছে সেটার MRP হচ্ছে গিয়ে 295। নেক্সট হচ্ছে যে কিডস গ্লিস্টার, এটা কিন্তু এমন একটা টেকনোলজিতে তৈরি আর এমন একটা টেস্ট যেটা কিন্তু বাচ্চাদের দাঁত মাজাকে আরও ফান করে তোলে এবং তারা খুব পছন্দ করে। দাঁতের ক্যালসিয়াম এবং ফসফরাসকে ঠিক রাখে এবং এনামেলকে ঠিক রেখে দাঁতকে পরিষ্কার করে বাচ্চাদের। আর এর মধ্যে রিমিনিক্টেড ফর্মুলা দেওয়া আছে, আর ক্যাভিটি এগেনস্ট ফাইট করে, স্ট্রবেরি ফ্লেভার যেটা বাচ্চারা খুব পছন্দ করে, এবং এনামেল সেফ ফর্মুলা আছে, আর সুগার ফ্রি। আর এটা যদি বাচ্চারা গিলেও নেয় তাহলেও কিন্তু কোনো ক্ষতি করবে না।
আর ফিচার্স অ্যান্ড বেনিফিট আমি যেগুলো বললাম সেগুলো দেওয়া আছে এবং কিভাবে ব্যবহার করতে হবে। এটা জাস্ট একটা মোটর দনার মতো ব্রাশের মধ্যে দিয়ে এটা ইউজ করতে হবে, আর অন্তত যাতে দিনে দুবার ব্রাশ করে এবং দিনে দু মিনিট করে ব্রাশ করতে হবে। আর এটার দাম আসে 199 MRP এবং এটার সাইজ আসে 100 grams। নেক্সট হচ্ছে গ্লিস্টার অ্যাডভান্স টেকনোলজি যে টুথব্রাশ, এটা একটা দুর্দান্ত টেকনোলজিতে হাই কোয়ালিটি টুথব্রাশ। হ্যাঁ, এর মধ্যে বিভিন্ন ফর্মুলা আছে, যেমন পাওয়ার টিপ ব্রিসেল উইথ লেমিয়া, তারপরে এক্সক্লুসিভ ব্রিসেল প্যাটার্ন, ইউনিক ডিজাইন, ফ্লেক্সিবল নেক, কমফোর্টেবল টু গ্রিপ, টাং ক্লিনার, এই সবগুলো দেওয়া আছে। হ্যাঁ, এর বেনিফিটগুলো, ফিচার্স বেনিফিটগুলো যেগুলো হলো যে এই পাওয়ার টিপ ব্রিসেল দাঁতের সব জায়গাতে পৌঁছে যায় এবং 360 degree ওরাল ক্লিনিং করে, পুরো দাঁত মাড়ি সব পরিষ্কার করে, অলরাউন্ড ক্লিনিং, যেমন দাঁত, গাম, টাং, চিক সব কিছু টোটাল মুখটাকে আপনার পরিষ্কার করে। রাউন্ডেড ডুপন্ট ব্রিসেল আছে এর মধ্যে এবং সফট গাম মেসেঞ্জার আছে, যেটা আপনার মাড়িকেও কিন্তু মেসেজ করে। আর অ্যাডভান্স টাং ক্লিনার আছে এবং আকুপ্রেশার পয়েন্ট হ্যান্ডেল, যেটা ব্রাশ করতে সুবিধা হয় এবং স্লিপ খায় না। আর গ্লিস্টার টুথব্রাশের প্যাক অফ 4 বক্স আছে, যেটার MRP হচ্ছে 300। আর গ্লিস্টারের একটা এসেন্সিয়াল কিট আছে, যেটার মধ্যে দুটো গ্লিস্টার ব্রাশ, দুটো 40 গ্রামের নর্মাল গ্লিস্টার পেস্ট এবং একটা 40 গ্রামের হার্বাল গ্লিস্টার পেস্ট আছে। এই টোটাল বক্স প্যাকের MRP হচ্ছে গিয়ে 352। এটা একটা এসেন্সিয়াল কিট এবং এটা অ্যাজ এ ট্র্যাভেল প্যাক আপনারা এটাকে ইউজ করতে পারেন। সো ফ্রেন্ডস, এরকম টাইপের অনেক ভিডিও আমি আগেও পোস্ট করেছি, যেটা আপনারা লিঙ্কে টাচ করে বা ডিসক্রিপশান বক্সে গিয়ে নিয়ে দেখতে পারেন, যেটা আপনাদের বিজনেসকে ডেভেলপ করতে এবং হেলদি থাকতে হেল্প করবে এবং এটা আপনারা আপনাদের টিমেও শেয়ার করতে পারেন, লাইক শেয়ার করতে পারেন ডেভেলপমেন্টের জন্য। সো আশা করি এই প্রেজেন্টেশন আপনাদের আজ ভালো লেগেছে, আর এই প্রেজেন্টেশন আজ আমি এখানেই এন্ড করছি। অ্যান্ড ভিডিওটাকে দেখানোর জন্য থ্যাংকস টু অল অফ ইউ।